অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ সহ যে যে বিপ্লবীরা পুলিশের হাতে ধরা পড়েছিলেন তারা সকলেই সাজা পাবেন। পুলিশ আর ইংরেজ সরকার খুব কড়া চোখে পুরো ঘটনাটা দেখছে, এমনকি বারিন বাবুকেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, ফের আপিল করেছেন কোর্টে। আবার ফাঁসি ক্ষুদিরাম বসুর মতো? কেন ওরা এত সাজা পাচ্ছেন মেস্তাদা? ওখানে না অনন্ত দাদার সব বন্ধুরা গান গাইছিল, ওরা সকলে একে অপরকে জড়িয়ে ধরছিল। আমি তো এই নতুন স্কুলের বন্ধুদেরই জড়িয়ে ধরতে পারিনি এখনো, ওদের বুঝতেই পারিনি। তুই তো এখন দেশের জামা কাপড় পরছিস, সুন্দর করে বাংলা পড়তে পারছিস, এইভাবেই তো দেশের সকলের সাথে মিলেমিশে গিয়ে দেশকে বুঝতে পারবি। শরৎবাবুকে তুই কিন্তু শুধু নিজের জন্য বাঁধতে পারবি না। তিনি আমাকে এই কথাগুলো অনেকদিন আগেই বলে দিয়েছিলেন, তার কাছে তার পরিবার হলো সবচেয়ে বড় আর ততটাই গুরুত্বপূর্ণ হলো এই দেশের কাজ। আর আমার তো মনে হয় এমনটাই হওয়া উচিত। উকিল বাবু, মামলার রায় কি বেরোলো? শ্রী চিত্তরঞ্জন দাস এমন এক সেকশনে মামলাটা ফেলেছিলেন যে ফাঁসির সাজা রদ হয়েছে। ফাঁসি রদ হয়েছে? ফাঁসির বদলে বারিন ঘোষ ও উল্লাসকর দত্তের দ্বীপান্তর হলো সেলুলার জেল। সেলুলার জেল আন্দামান, সে তো বহু দূর। সাহেবের ইংরেজি মানে কি রে? সাহেব সাহেব, এখানে সাহেব মানে ফরেনার। তোমার জন্যই তো গোপাল এই শাস্তিটা পেল। আমি কি অনুবাদটা লিখে দেব? হি উইল রিমেইন এ ফলস। বাড়ির ছেলে যদি পরিবারের প্রতি কোনো রকম কর্তব্য কর্ম না করে তাহলে আমাদের সময় তাকে কি বলা হতো জানো? কুপুত্র। এটা আপনি কি বললেন? দেখেছো কত বড় অন্যায় করেছ তুমি, বাবা কতখানি কষ্ট পেয়েছেন। না না প্রভা, ও আজকাল বাবা মায়ের কথা শোনার বা নিজের কোনো কথা শোনানোর প্রয়োজনটুকু বোধ করে না আজকাল। বলো শরৎ, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে না থেকে উত্তর দাও, কোন আক্কেলে তুমি কাউকে কিচ্ছু না জানিয়ে কলকাতা চলে গিয়েছিলে? আর যাওয়ার সময় তুমি তোমার ছোট ভাই সুভাষকে কোন শিক্ষাটা দিয়ে গেলে পালিয়ে যাওয়ার? দাদা হিসেবে কি উদাহরণ তৈরি করলে তুমি? বাবা, আমি কেবল মামলার ফল জানতে। বারিন ঘোষ আর উল্লাসকর দত্তের মামলার ফলাফল জানাটা এতটাই প্রয়োজনীয় ছিল তোমার কাছে? এই মামলার ফল কাগজে বেরোতো না, দর্শইল না। তোমাকে বারবার বলা হয়েছে শরৎ এসবের থেকে দূরে থাকতে, কিন্তু তুমি কোনো কথাই কানে তোলো না। বাবার পা ধরে ক্ষমা চাও, বলো এই কাজ তুমি কখনো করবে না। কোনো প্রয়োজন নেই এসবের প্রভা। যে ছেলে নিজের মাকে দেওয়া কথা রাখতে পারে না তার আবার পা ধরে ক্ষমা চাওয়া, কি করবে আর কি না করবে সেটা পরের কথা প্রভা। কেন করলো এটাই আমার প্রশ্ন। আজ তোমার কারণে অক্ষয় বাবুদের সামনে আমাদের প্রত্যেকের মাথা হেঁট হয়ে গেছে। তারা আজ তোমার আশীর্বাদ করবেন বলে এসেছিলেন, কিন্তু বাধ্য হলেন চলে যেতে, ফিরে যেতে। ছি 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 ছি, আমাদের প্রত্যেকের মান সম্মান সব ধুলোয় মিশে গেল আজ তোমার জন্য। তোমার কাছ থেকে এই এই দায়িত্বজ্ঞানহীনের মতন আচরণ আমি আশা করিনি শরৎ। আপনি এতটা উত্তেজিত হবেন না, বাড়িতে সবাই শুনলে কি ভাববে বলুন তো। শরৎ তো জানতো না যে আজকে আশীর্বাদ হবে, আর সেটা তো ওরা মেনে নিয়েছেন। তেমন হলে ও ক্ষমা চেয়ে বিভাবতীর বাবাকে একখানা চিঠি লিখবে। তুমি কিন্তু এসবের মধ্যে আর কখনো জড়াবে না শরৎ। আপনি রাগারাগি করবেন না, ও বুঝতে পারেনি। তুমি বারবার নিজের ছেলের দোষ ঢাকার চেষ্টা করো না প্রভা। শরৎ যতবার ভেবেছি তুমি শুধরে গেছো ততবার তুমি আমাকে ভুল প্রমাণ করেছো। বাবা মা হিসেবে কি আমাদের এটাই প্রাপ্য? আর তুমি কোন চিঠি লেখার কথা বলছো? একখানা চিঠি লিখে দিলেই হলো, দেখো গিয়ে বেয়ান ঠাকুরন এতক্ষণে কি কি কথা বলেছেন তাদের। কাল যদি একটা চিঠি আসে আর তাতে লেখা থাকে যে এই সম্বন্ধ তারা এখানেই শেষ করলেন, আমি অন্তত অবাক হব না। বাবা, আমি বুঝিনি, ওনারা আশীর্বাদ করতে আসবেন। সবটা জানার পর আমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে এসেছি। শ্রী চরণেশু বর্দি।
আমার শ্বশুর বাড়ি হইতে সংবাদ আসিয়াছে, আমাকে যাইতে বলিয়াছেন শ্বশুর মশাই। আমি রওনা হইয়া গেলাম কলকাতা, পৌঁছে সংবাদ দিব। উন্মাসী চলে গেল। বন্ধু যে বলে গেলেন তৃপ্তবাবু আজকে কিছু না খেয়ে আছেন, তাহলে উনি নীল হবেন কিভাবে? তবে এখন কিছু খাননি মানে যে এর পরেও কিছু খাবেন না তা তো নাই হতে পারে। আমি এখানে বসে এত কিছু ভেবে কিচ্ছু করতে পারবো না। ওনার বিপদ আগলানোর জন্য আমাকে বাড়ির ভেতরে যেতে হবে। পেনি তুই যা, তোর থালা নিয়ে গিয়ে মাকে পুজো দে। আমি তোর হয়ে মাকে ডাকবো লোকনাথ, আমি মাকে শুধাবো কেন আমার বন্ধুর সঙ্গে এরম করছে। ঘুমে যদি আমি ওই গাড়িতে ঘুমিয়ে পড়ি, গঙ্গার ঘাটে ঘুমিয়ে পড়ি, তাও যাব। আমার চোখ ফেটে যাক ঘুমে, তাও আমি যাব। এই রে, গুরুমা তো একেবারে জেদ ধরে নিয়েছে, ঘুম পাচ্ছে তবুও যাবে বলছে, কি করব এখন আমি? শুনুন, মা কয়েছিল আপনাকে টাওয়ার ঘরে যেতে। আমাকে কেন? টাওয়ার ঘরের মানুষ যে কারণে যায় সে কারণের জন্য। তুমি তো ভালো করে জানো আমি এসবে বিশ্বাস করি না। শুনলে তো বাবা মশাই কি বললেন, কিন্তু কি করি বল, আমি যে ঈশ্বর মানি না। আখির যদি বাচ্চাই না হবে তাহলে এই ওষুধগুলোর ঘর থেকে কিভাবে এলো? চিঠিমণি এগুলো তো বাচ্চা হওয়ার সময় মেয়েরা খায়। বাইরের লোক পাড়া প্রতিবেশী জানলে আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো তুমি? এবার আমি বলি, তোমরা শোনো প্লিজ। কি জিনিস ওটা? আমার কাফলিনটা নয় তো? এটা তো একটা কাফলিন। কাকুমনির এই জিনিসটার দেখার এত কিসের আগ্রহ? কারণ ওটা আর কেউ না চিনুক রাগিনী তো চিনতে পারবে। এই বিষয়টা না একবার ক্রস চেক করা দরকার। কাকুমনি, এই পুরস্কারটা পাওয়ার যোগ্য আমি নই, এই পুরস্কারটা আমি গ্রহণ করতে পারবো না। আর যে কথাটা শবনম বলছে যে ওর ওষুধকে প্রতিরোধ করার জন্য আমরা যে ওষুধটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠিক, কিন্তু ওই ওষুধ কিন্তু আমরা কেউ প্রয়োগ করিনি। ইকবাল স্যার কিন্তু শুধুমাত্র শবনমের ওই ডিসিশন নেওয়ার জন্য সুস্থভাবে বেঁচে উঠেছে। যে পুরোহিত সংস্কৃত মন্ত্রর মানে বাংলায় বুঝিয়ে বলতে পারেন, তেমন যদি কেউ থাকতো তাহলে তাকে বলতাম আমাদের বিয়ে দিন। কিন্তু তেমন তো কাউকে পেলাম না, তাই মম রদেতে বিদায়ং দদাতু। লাচ্ছে বা আমাকে ঠকালো। এই হেলকি, তুমি যাবে আমার সাথে তোমার মায়ের কাছে? সত্যি 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 আমার না খুব ভয় করছে। আমি বলছি তুমি পালিয়ে যাও, বেকুন্দি পালিয়ে যাও। শুনুন, মা কয়েছিল আপনাকে টাওয়ার ঘরে যেতে। আমাকে কেন? টাওয়ার ঘরের মানুষ যে কারণে যায় সে কারণের জন্য। তুমি তো ভালো করে জানো আমি এসবে বিশ্বাস করি না। শুনলে তো বাবা মশাই কি বললেন, কিন্তু কি করি বল, আমি যে ঈশ্বর মানি না। ঘুমে যদি আমি ওই গাড়িতে ঘুমিয়ে পড়ি, গঙ্গার ঘাটে ঘুমিয়ে পড়ি, তাও যাব। আমার চোখ ফেটে যাক ঘুমে, তাও আমি যাব। এই রে, গুরুমা তো একেবারে জেদ ধরে নিয়েছে, ঘুম পাচ্ছে তবুও যাবে বলছে, কি করব এখন আমি? পেনি তুই যা, তোর থালা নিয়ে গিয়ে মাকে পুজো দে। আমি তোর হয়ে মাকে ডাকবো লোকনাথ, আমি মাকে শুধাবো কেন আমার বন্ধুর সঙ্গে এরম করছে। বন্ধু যে বলে গেলেন তৃপ্তবাবু আজকে কিছু না খেয়ে আছেন, তাহলে উনি নীল হবেন কিভাবে? তবে এখন কিছু খাননি মানে যে এর পরেও কিছু খাবেন না তা তো নাই হতে পারে। আমি এখানে বসে এত কিছু ভেবে কিচ্ছু করতে পারবো না। ওনার বিপদ আগলানোর জন্য আমাকে বাড়ির ভেতরে যেতে হবে। শ্রী চরণেশু বর্দি।
আমার শ্বশুর বাড়ি হইতে সংবাদ আসিয়াছে, আমাকে যাইতে বলিয়াছেন শ্বশুর মশাই। আমি রওনা হইয়া গেলাম কলকাতা, পৌঁছে সংবাদ দিব। মাসি চলে গেল,